বাসি খাবারগুলো খাওয়াচ্ছেন কেন কাস্টমারকে? ফুড পান্ডার ভিতর দিবেন অনলাইনে? যে অনলাইনে আমাদের কাছে অভিযোগ আছে যে অনলাইনে যে খাবারগুলো যায় সেগুলো হচ্ছে এই বাসি খাবার, যেগুলো সরাসরি গ্রাহকের কাস্টমার কাছে বিক্রি করতে পারে না সেগুলো অনলাইনে দিয়ে দেয়। কারণ অনলাইনে দিলে তো ওখানে ভেরিফাই করার সুযোগ থাকে না। বাসি বলে বিক্রি করে না, এই যে বাসিটা প্যাকেট করে রাখে। ফুড পান্ডার অর্ডার ছিল, আপনি এদিকে আসেন। আপনি কোথা থেকে আসছেন? ধানমন্ডি। ফুড পান্ডার, আপনি কি এগুলো খেয়াল করেন যে বাসি খাবার পচা খাবার দিচ্ছেন? আমরা গ্রিলে শর্মা যখন নিয়ে তখন এরা এখান থেকে দেয়। এগুলো কি বাসি না নতুন সেগুলো আমরা কি করে বলবো? সেগুলো তো আপনার দোকানে এটাই। আমার বড় ভাই এতে বাসি খাবার খাওয়াচ্ছেন কেন? বাসি গ্রিল খাওয়াচ্ছেন কেন লোকজনকে? বাসি গ্রিল বলতে আমাদের হচ্ছে সব হাফ বয়েল করে রাখি আমরা রাতে। এটা হাফ বয়েল আপনারা বলতেছেন? আমি একটু হাতটা মাখাই কি করার। এরা বলতেছেন যে হাফ বয়েল, আপনি মূল কথা হচ্ছে বাসি খাবার খাওয়াতে পারেন কিনা। খুলেন খুলেন, আপনি লাগাচ্ছেন কেন সবগুলো বের করেন? এটা কয়েকদিন আগে লেখা আছে সকালে দিয়ে গেছে, উৎপাদন মেয়াদ দেওয়া হয়নি কেন? আপনার দোকান এটাই? বড় ভাই এতে বাসি খাবার খাওয়াচ্ছেন কেন? বাসি গ্রিল খাওয়াচ্ছেন কেন লোকজনকে? বাসি গ্রিল বলতে আমাদের হচ্ছে সব হাফ বয়েল করে রাখি আমরা রাতে। এটা হাফ বয়েল, এটা তো ফুল হয় নাই এখন, কাঁচা আছে। কাঁচা আছে এখন? কয়দিন আগের এটা? আজ কালকের ছাড়া তো কোনোটাই আগের থাকবে না, আগে থাকলে তো এটা খাওয়ানো যাবে না। কয়দিন আগের এটা বললেন? গতকালকে রাতে। গতকালকে রাতে বলেন, বলেন এগুলো পুড়ে পুড়ে গেছে তারপর বলছেন হাফ বয়েল এটা? গতকালকে রাতে এগুলো কি করবেন এখন? আপনারা বলতেছেন আমি একটু হাতটা মাখাই কি করার। এরা বলতেছেন যে হাফ বয়েল, এগুলো হাফ বয়েল কেউ বিশ্বাস করবে? এগুলো কি ফুল বয়েল? তাহলে এগুলো খাওয়াচ্ছেন কেন আপনি? আপনি মূল কথা হচ্ছে বাসি খাবার খাওয়াতে পারেন কিনা। তাহলে এগুলো বাসি খাবার খাওয়াচ্ছেন কেন? যিনি খাবেন ওনার তো পেটে পেটে দেখা দেবে, দায় দায়িত্ব কে নেবে? আমাদের হচ্ছে রাতের বেলা কিছু তো থাকে, সব তো শেষ হয়ে যায় না আমাদের। একই সমস্যা, এটা খুলেন, এটা কাজ আসতে পারেন এখানে আসেন, এগুলো একটু খুলেন দয়া করে। আপনি এগুলো বাসি খাবার খাওয়াচ্ছেন কেন? ইউটিউব করে দেন আগে, এই বাসি খাবার গুলো খাওয়াচ্ছেন কেন কাস্টমারকে? ফুড পান্ডার ভিতর দিবেন অনলাইনে? যে অনলাইনে আমাদের কাছে অভিযোগ আছে যে অনলাইনে যে খাবার গুলো যায় সেগুলো হচ্ছে এই বাসি খাবার, যেগুলো সরাসরি গ্রাহকের কাস্টমার কাছে বিক্রি করতে পারে না সেগুলো অনলাইনে দিয়ে দেয়। কারণ অনলাইনে দিলে তো ওখানে ভেরিফাই করার সুযোগ থাকে না। এমনকি আমাদের মহাপরিচালক মহোদয়ের ছেলে অর্ডার দিয়েছেন একই রকমের পচা খাবার, উনি তার স্বীকার দিয়েছেন যে ভুল হয়ে গেছে। দেখেন আমরা সরেজমিনে নেমে তাই দেখলাম, এগুলো ওনারা বলছেন যে অনলাইনে দেওয়ার জন্য রেখে দিয়েছে। এগুলো খুলেন, এটা খুলেন, কয়দিন আগে এটা খুলেন? ময়লা আবর্জনা কি অবস্থা হয়ে গেছে? আপনি এই যে এখানে যে রাখেন এগুলো ময়লা না, কি অবস্থা দেখেন?
খুলেন এখন পরিষ্কার করেন না কেন লোক ছিল না খুলেন এখন সব মিশে রাখেন দেখে আমাদের কাছে এক পাতে রাখেন ইভেন আপনি এই যে রুটিগুলো সেগুলো রেখে দিয়েছেন এই যে আরে আরে কোথায় রেখেছেন ফ্রিজে হ্যাঁ ওই ফ্রিজে রেখে দিয়েছেন কত কত সেগুলো আপনি দিচ্ছেন বের করেন পরে এখানে দেন এটা উপরে তোলেন আপনার নাম কি এটা উপরে তোলেন হাতে উপরে তোলেন এখানে রাখেন এখন ওইগুলো তোলে এখানে রাখেন পলিথিন রাখেন পলিথিন এখানে রাখেন আর কি আছে ওই যে ওইটা ওই কন্টেনার নিয়ে আসে ওটা একটু দেখি এটা গতকাল কন্টেনার দেখেই তো মনে হচ্ছে কেমন দেখেন তো গতকাল কেন এটা আরো বহু আর এটা নষ্ট হয়ে যায়নি বলো কি আপনি সত্য কথা বলেন ওইগুলো তুলেন এখানে আপনি এখন বলেন এই কাজটা কি নৈতিক হচ্ছে না অনৈতিক কাজ করছে ওগুলো ভুল হয়েছে না ঠিক করেছেন এখন থেকে কি করবেন এগুলো তো দুর্গন্ধ হয়েছে কেমন যেন গন্ধ বের হচ্ছে যে আপনি আমাদের ওয়েবসাইটে গেলে এই ভিডিও পেয়ে যাবেন সমস্যা ঠিক আছে তাহলে এই কাজগুলো করতেছেন কেন ছিলাম না আমি গতকাল ছিলাম ভুলছেন না না এই যে বাসি বলে বিক্রি করেন এই যে বাসিটা প্যাকেট করে রাখছেন ফুড পান্ডার অর্ডার ছিল আপনি এদিকে আসেন আপনি কোথা থেকে আসছেন আপনি কি এগুলো খেয়াল করেন যে বাসি খাবার পচা খাবার দিচ্ছেন আমরা গিয়ে শর্মা যখন নিয়ে তখন এরা এখান থেকে যায় এগুলো কি বাসি না নতুন সেগুলো আমরা কি করে বলবো সেগুলো বুঝতে পারবো কাস্টমার আপনাদের নামে কমপ্লেন দেয় না যেগুলো বাসি খাবার বা পচা খাবার বন্ধ আসছে কাস্টমার তো আমরা খাবার দিয়ে গাছ চলে আসে বুঝতে না এটা তখন খুলে খায় না সমস্যা থাকে ফুড পান্ডাতে জানো ফুড পান্ডাতে জানো এই ফুড পান্ডার কাছে অনেক অভিযোগ আছে আমাদের আমি প্রত্যেক দিনই কিছু না কিছু অল্প কিছু গতকালকে থাকে সত্যি কথা টাকা